চলছে রাজ্যের ঐতিহ্যবাহী উৎসব খার্চি উৎসব। রাজধানীর শহরতলি পুরানো আগরতলা খয়েরপুরে চলছে এই খার্চি উৎসব। পুরনো হাবিলিতে 2010 সালে নতুন আদলে রাজবাড়িকে সাজিয়ে তোলার কাজ করেছিল তৎকালীন বামফ্রন্ট সরকার, এবং সেই সরকারের উন্নয়নমূলক কর্মসূচি হিসেবে পুরাতন হাবিলিতে একটি পার্ককে সাজিয়ে তোলা হয়েছিল এবং সেই পার্কের আনুষ্ঠানিক উদ্বোধন করেছিলেন তৎকালীন এলাকার বিধায়ক পবিত্র কর। অভিযোগ, ঐতিহ্যবাহী সেই খার্চি উৎসবের পার্কের যে শিলান্যাস অনুষ্ঠান হয়েছিল, সেই শিলাখণ্ডে লেখা উদ্বোধকের নাম কালি দিয়ে মুছে দিয়েছে দুষ্কৃতিকারীরা। এই ঘটনার খবর চাউর হতেই নড়েচড়ে বসেছে বিরোধীরা। মঙ্গলবার এই ঘটনা প্রত্যক্ষ করতে পুরাতন হাবিলিতে ছুটে গেছেন সিপিআইএম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী, সিপিআইএম নেতৃত্ব পবিত্র কর সহ স্থানীয় সিপিআইএম নেতৃত্ব এবং কর্মীরা। এই ঘটনা নিয়ে সেখানে প্রতিক্রিয়া দিতে গিয়ে সিপিআইএম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী এই ঘটনার তীব্র নিন্দা জানান। পাশাপাশি এ জাতীয় ঘটনা গোটা দেশেই আরএসএস পরিচালিত বিজেপি দলের দুষ্কৃতিকারীরা সংগঠিত করছে বলেও সেখানে অভিযোগ করেন সিপিআইএম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী। এটা দেখেছি আমি এই পুরাতন হাবিলিতে 2010 ইংরেজিতে, সেই সময়তে আমিও মন্ত্রিসভার সদস্য ছিলাম, সেখানে একটা শিলান্যাস অনুষ্ঠান হয়েছিল এবং তারপরে এই প্রজেক্টটা শেষ হওয়ার পর পুরাতন হাবিলির একটা রিলুক দেওয়ার জন্য, নতুন একটা চেহারা দেওয়ার জন্য তার আনুষ্ঠানিক উদ্বোধনও সেখানে হয়েছিল। সেদিন পত্রিকা দেখলাম চ্যানেলগুলোতে, সেখানে যে ফলক তৈরি করা হয়েছে সেই ফলকে এই নষ্ট করে দেওয়া হয়েছে, কালি মেখে দেওয়া হয়েছে। এটা শুধু পুরাতন হাবিলিতে না, রাজ্যের আরো বহু জায়গাতেই এই বিজেপি আইপিএফটি জোটের যারা সমর্থক তাদের যে সমস্ত যুবকদেরকে তারা এইভাবে চরিত্র নষ্ট করে এই রাজ্যের ঐতিহ্য, এই রাজ্যের রাজ্যের গণতান্ত্রিক পরিবেশকে ধ্বংস করছে, এগুলিও করাচ্ছে। এতে যাদের যে শ্রমে, যাদের ভাবনায়, যাদের পরিশ্রমে, যাদের সহযোগিতায় এই সম্পদ তৈরি হয়েছে, এটা তাদের মানে মানে সুনাম এতে আঁচড় পড়ে না। এতে বরঞ্চ এই রাজ্যেরই সুনামের উপর আঁচড় পড়ে। আমাদের পৃথিবীতে এরকম যারা মানে ক্ষয়িষ্ণু শক্তি, যারা যারা ধ্বংস ছাড়া ভাবে না, সে হিটলার যে এই জার্মানিতে যখন সে দেখবে তার নিশ্চিত পরাজয়, তাদের রাইস্টেক যেটাকে বলা হয় জার্মানের, মানে জার্মানির যে পার্লামেন্ট, এটাকে ধ্বংস করার চেষ্টা করেছিল, লাইব্রেরি পুড়িয়ে দেওয়ার চেষ্টা করেছিল। ইউরোপের বিভিন্ন দেশে হিটলার বাহিনী গিয়ে সে সমস্ত দেশের পুরনো ঐতিহ্য, যেগুলো মিউজিয়াম, এমনকি ধর্মীয় স্থান গির্জা, এগুলিও রক্ষা পায়নি। কিন্তু কি হয়েছে, শেষ পর্যন্ত সে হিটলারের শক্তি বা হিটলারের বিনাশ হয়েছে। ব্যুরো রিপোর্ট, আকাশ, ত্রিপুরা।